আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সজীব সরকার। আজকে হাজির হয়েছি একটি ভাইয়ের রিকোয়েস্টে। তো এক ভাই জানতে চেয়েছেন 16 হাত ঘরে কয় পিস টিন লাগে চালে এবং বেড়ায় কয় পিস লাগে, রুয়া পায়ের বাটাম কয়টা লাগে এই বিষয়ে বলতে। তো সেই ভাইকে আমি জানিয়ে রাখি, সর্বপ্রথম 16 হাত ঘরের চালে এবং বেড়ায় 500 হাত বাটাম লাগবে, তারপর পায়ের লাগবে 52 হাত, সেগুলো যেন 13 ফুট হয়। আর যদি 13 ফুটের কম হয় তাহলে বুঝতে পারছেন 24 ফুটে 16 হাত, 12 ফুট যদি হয় এক্সট্রা ছোট জোড়া লাগবে, সে অনুযায়ী কম বেশি করে আপনারা কিনতে পারেন। তারপর আপনাদের আমার রুয়া লাগছে 8 ফুটে আর 16 পিস, 4টি কস 11 ফুট, আর 8টি 3 ফুট, 8টি 5 ফুট। আর যদি 3 ফুট এবং 5 ফুট না নেন তাহলে 16-র সাথে আরও 8 যোগ করে 24 পিস 8 ফুটে আমার রুয়া আনলেই হয়ে যাবে, অর্থাৎ 24 পিস 8 ফুটে রুয়া এবং 4 পিস 11 ফুটে কস। তো বলে রাখি, চালে আপনার যদি 32 ইঞ্চি টিন হয় তাহলে আপনার লাগবে 22 পিস। আমরা যেগুলো কাজ করি 16 হাত ঘরে 22 পিসের উপরে লাগে না, কিছু কিছু মিস্ত্রি আছেন হয়তোবা 22-এর একটু বেশি লাগে, সেটা টিন ছাওয়ার ভিতর কম বেশি। আর যদি 30 ইঞ্চি হয় তাহলে টিন লাগতেছে আপনাদের 24 পিস লাগবে আর কি। আর বেড়ায় যদি 26 ইঞ্চি টিন দেন তাহলে লাগবে 32 পিস, অর্থাৎ দরজার যে একটা জায়গা সে জায়গা সহকারে আর কি, মানে দরজা সহকারে টিনের দরজা যদি বানান সেই ক্ষেত্রে। আর যদি টিনের দরজা না বানান, কেনা দরজা বানান, সেক্ষেত্রে আপনার 1.5 খান টিন কম লাগে, সেখানে ধরেন 31 অথবা 30 খান দিয়েই কভার যায়। আর যদি 28 ইঞ্চি হয় তাহলে আপনাদের 30 পিস টিন লাগবে দরজা সহকারে। আর যদি 30 ইঞ্চি ওসারে হয় তাহলে আপনাদের 28 পিস টিন লাগবে দরজার সহকারে আর কি। আর দরজার জন্য যদি না নেন তাহলে 1.5 খান অথবা 2 খান টিন দরজার ওখানে বাদ যাবে আর কি। ঘর সম্পর্কে, যে কোনো রকমের ঘর সম্পর্কে যে কোনো তথ্য নিতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক লিঙ্কে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।